তাই বলে কি ভিতুর মতো থাকবো ঘরে লুকে, পাহাড় সম আসবে বাধা সংস্কারের পথে, তাই বলে কি ভিতুর মতো থাকবো ঘরে লুকে, আধার রাতে ছড়িয়ে দেব হকের কিরণটাকে, অহির স্নিগ্ধ প্রভা দিয়ে সাজাবো এই ভুবনটাকে, আলহেরার ওই আলো দিয়ে গড়ব মোরা জীবনটাকে, অহির স্নিগ্ধ প্রভা দিয়ে সাজাবো এই ভুবনটাকে। দিনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দেব আমরা, গড়ব হেথা সোনার সমাজ অহির জ্ঞানে ভরা। দিনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দেব আমরা, গড়ব হেথা সোনার সমাজ অহির জ্ঞানে ভরা। সবার তরে খুলব অহির জ্ঞানের তোরণটাকে, অহির স্নিগ্ধ প্রভা দিয়ে সাজাবো এই ভুবনটাকে, আলহেরার ওই আলো দিয়ে গড়ব মোরা জীবনটাকে, অহির স্নিগ্ধ প্রভা দিয়ে সাজাবো এই ভুবনটাকে। হ্যাঁ, আমরা গিয়ে সাজাতে চাই আমাদের জীবন ও ভুবন এ দুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত আরেকটি বাণী, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, তারই ধারাবাহিকতায় বললেই চলে 2005 সালে জুলুমের অমানিসা এসেছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং জেলা বা অন্যান্য দায়িত্বশীলদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচ্ছ পানির মতো পরিষ্কার করে দিলেন, আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় এই পর্যায়ে ডেকে নিচ্ছি ইসলামী জাগরণী কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে। জাগরণী পরিবেশন করবে মোহাম্মদ ওবায়দুল্লাহ বগুড়ার বন্ধু, মোহাম্মদ ওবায়দুল্লাহ বগুড়ার বন্ধুকে ডেকে নিচ্ছি কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কান্দে কত সোনার ছেলে বাংলার জেলে, সোনার
আমরাও কেঁদেছি, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা পেয়েছি সেই সত্যের দিশা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেই চিরমুক্তি। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। সেটাই শুনছিলাম বগুড়ার বন্ধু ওবায়দুল্লাহর কাছ থেকে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ইলিয়াস আহমদকে। কোরআন আর হাদিস এ ভুলে কি থাকা যায়? মুসলিম কি পেতে পারে তার সেই চির আকাঙ্ক্ষিত জান্নাত? না, কখনোই না। তো তারই ধারাবাহিক কথায় এ পর্যায়ে জাগরণী পরিবেশন করবে ইলিয়াস আহমদ। ইলিয়াস আহমদ বন্ধুকে কোরআন হাদিস কোনোদিন ভুলো না রে, এ জাগরণী পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কুরআন হাদিস কোনো দিন ভুলো না রে, সহিহ হাদিস কোনো দিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহিহ হাদিস কোনো দিন ছেড়ো না। মৃত্যুর কথা যদি কারো মনে পড়ে, ওহির বিধান তব রেখো স্মৃতির পরে। কোনো দিন ভুলো না রে, সহিহ হাদিস কোনো দিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহিহ হাদিস কোনো দিন ছেড়ো না। পরকালের কথা যদি কারো মন জাগে, সে কি আমল ছাড়ো ওগো মৃত্যুর আগে। পরকালের কথা যদি কারো মন জাগে, বেদাতি আমল ছাড়ো ওগো মৃত্যুর আগে। মাজহাবের কাতে পড়ে কোরআন হাদিস কোনো দিন ভুলো না রে, সহিহ হাদিস কোনো দিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহিহ হাদিস কোনো দিন ছেড়ো না। যাতে রাশা যদি করো পরকালে, দাওয়াত জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। না যাতে রাশা যদি করো পরকালে, দাওয়াত জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। দাওয়াত জিহাদ ছাড়া কোরআন হাদিস কোনো দিন ভুলো না রে, সহিহ হাদিস কোনো দিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহ
চলে হাদিস আন্দোলন ভুল না রে, সহি হাদিস কোনো দিন ছেড়ো না রে, কোরআন হাদিস কোনো দিন ভুল না রে, আহলে হাদিস আন্দোলন ভুল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরাও দৃঢ় প্রতিজ্ঞ যে কোরআন এবং সহিহ হাদিসকে ভুলে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে জাগরণী পরিবেশন করছেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসলাহী, সাবেক পরিচালক আল হেরা। জনাবকে জাগরণী পরিবেশনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর শুনে মনে হচ্ছে এখানে নবীনরা বসে নাই, প্রবীণরাই আছে। সামনে যারা বসা তারা নবীন না প্রবীণ? তাহলে সালামটাও সেভাবে জোশ ও খরুশের সাথেই উত্তরটা বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আল্লাহ পাকের লাখ লাখ শুকর, আল হেরা শিল্পী গোষ্ঠী সেদিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাআতের পরামর্শে আমরা গুটিকত যুবক সেদিন শুরু করেছিলাম। তার পুরোধায় শৈল্পিক রসে সুললিত কণ্ঠে যিনি খেদমত করে সারা বাংলাকে মাতোয়ালা করেছিলেন, আমার সেই সহপাঠী বাংলার বুলবুল শফিকুল ইসলাম আজকে নাই। এই মঞ্চে আজকে সেই বেদনা বিদ্রোহ স্মৃতি আমাকে বাধাহত করছে বারবার। আমরা তার মাগফিরাত কামনা করছি মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াগফির মুজলাহু ওয়াওয়াসসি মাদখালাহু। সবাই বলি আমিন আমিন। স্নেহাস্পদ নবীন কিশোর সম্প্রদায় যারা আজকে আমাদের উত্তরসূরি হিসাবে এর পথে হাঁটি হাঁটি পা পা করে এগোনোর চেষ্টা করছে, লেহরা শিল্পী গোষ্ঠীকে ধরে রাখার চেষ্টা করছে, আমি তাদেরকে আরও অধ্যবসায়ী হওয়ার জন্য, আরও মনোযোগী হওয়ার জন্য এবং যাদের কলমে আল্লাহ লেখার শক্তি দিয়েছেন তাদেরকে নতুন নতুন জাগরণে লিখে তাওহীদ এবং রিসালাতের সুমহান শিক্ষা যাতে বাংলা ঘরে ঘরে সুললিত কণ্ঠে ঝংকারিত হয়, অনুরণিত হয়, সে ব্যবস্থা করার জন্য আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠ দিয়েছেন, এটা ব্যবহার হবে আল্লাহর পথে, বিনিময়ে আমরা প্রত্যাশা করব জান্নাত। যাদের কলমের শক্তি দিয়েছেন, লেখার শক্তি, তার লেখনী শক্তি পরিচালিত হবে ইসলামের জন্য, বিনিময়ে প্রত্যাশা করব আমরা জান্নাত। এভাবে আমাদের সার্বিক পরিসরে যদি আমরা খালে চোখে লুচিত্তে আখিরাতে মুক্তির আশায় কাজ করে যেতে পারি, তবেই আলহেরা শিল্পী গোষ্ঠী সার্থক হবে, সোনামণি সংগঠন সার্থক হবে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সার্থক হবে এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশও সার্থক হবে। আমি
আজকের আয়োজক আমাদের তরুণদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে খোশ আমদের জানাচ্ছি। যে আয়োজন অত্যন্ত সময়ের দাবি এই আয়োজন, এবং এটা আমাদের ছেলেদের প্রাণবন্ত করবে, এবং এই সুর ও সঙ্গীতের মাধ্যমে আমাদের যে জাগরণী, এটা সব সময়ই ব্যতিক্রম ধর্মী ছিল, আজও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। শিল্প বেদাতের অপনোদন করে তাওহীদি চেতনায় সমাজকে উদ্বুদ্ধ করতে যে প্রয়াস আমরা চালিয়েছি, এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য আজকের যে নতুন আয়োজন, আমি আয়োজক গোষ্ঠীকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও খোশ আমাদের জানাচ্ছি। অতঃপর প্রথমে আমি পরিবেশন করছি যেটা আমি নিজেই লিখেছিলাম, সুর করেছিলাম, কণ্ঠ দিয়েছিলেন শফিকুল ইসলাম বাণীবদ্ধ করার সময়। সেই জাগরণীটি আমি প্রথমে আপনাদের সামনে পরিবেশন করার প্রয়াস করছি। আল্লাহ তৌফিক দান করুন। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তারা করেছে তারা জীবন কুরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, বদর ওহদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে করেছে তারা জীবন কুরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তারা জান্নাতের খোঁজ মাগে তারা করেছে তারা জীবন কুরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, আগে তাদের উত্তর সুরি ওগো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি তাদেরই উত্তর সুরি ওগো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান, দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কই, দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কই, দাওয়াত ও জিহাদ তোমার আল্লাহরই ফরমান, রাহেলিল
ঘোলা করেছে তার জীবন কোরবান, রাহে লীলা করেছে তার জীবন কোরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুলবাগেতে তারা জান্নাতের ফুলবাগেতে অতিথি ব্রহ্মমান, রাহে লীলা করেছে তার জীবন কোরবান, রাহে লীলা করেছে তার জীবন কোরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। সম্মানিত শুধু আলিয়াদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আলিয়াদি যুব সংঘ, আলিয়াদি সোনামণি সংগঠন, আমাদের মায়েরা বোনেরা আলিয়াদিস মহিলা সংস্থা করে যাচ্ছি, বিশুদ্ধ রক্তদানের প্রকল্প হাতে নিয়ে আল আওয়ান যে খেদমত করে যাচ্ছে সেটা কেন করছি, কেন করি, এই সঙ্গীতের মাধ্যমে বা এই জাগরণের ভিতর দিয়ে আমাদের মন প্রাণ কি চায়, কেন চায়, কেন সাংগঠনিক ওয়েতে কাজ করতে চাই তার একটি অভিব্যক্তি, তার একটি চাহিদা আমাদের থেকে প্রকাশিত হয়েছে এই জাগরণের ভিতর দিয়ে। আমরা একটু অপেক্ষা করি সবাই, এই যে মশা মারা প্রমাণ ব্যবহার করা হচ্ছে, একটা বিকট শব্দ, এই শব্দটা শেষ হওয়ার পরে শুরু করবো ইনশাআল্লাহ।
হ্যাঁ, আমরা মনে হয় এবার কোনো সংযোগ আগা শুরু করতে পারি। অনুজ ভাইরা, আসলে সেদিনের সেই স্মৃতি মন্থন করতে গেলে আমার মনে হয় যেন মাত্র কদিন আগে শফিকুল ইসলাম, আমি আব্দুল মান্নান সহ নিজামুদ্দিন, খলিলুর রহমান সহ আরো সাথী ভাইরা এই ঘরে রিহার্সেল করেছি একটা অডিও রেকর্ডার সেট নিয়ে, রেকর্ড করতাম আর বাজিয়ে বাজিয়ে পরে শুনতাম, কত কোশেশ করেছি। আজকে মিডিয়ার বহুত উন্নতি হয়েছে মাশাআল্লাহ, কিন্তু সেই কোশেশটা এখন আর হচ্ছে না। এই জন্য আমি অধিক পরিশ্রমী হওয়ার জন্য, কোশেশ করার জন্য সকল অনুজ ভাইদেরকে আহ্বান করব যে যাদের কণ্ঠ আছে কণ্ঠ দিয়ে, যাদের লেখনী আছে লেখনী দিয়ে আমরা যেন আলহেরাকে আরও উন্নতির দিকে ধাবমান করতে পারি, সে ব্যাপারে সকলে সচেষ্ট হব সবাই মিলে ইনশাআল্লাহ। মন চায় উড়ে যেতে, মন চায় উড়ে যেতে সেই সে কাফেলায়, দেখানে যাও সে
থাও আল্লাহ নিয়ে যাও সে থাও জিতায়া ছেড়ে যা তোমার আল্লাহ নিয়ে যাও সে থাই আল্লাহ নিয়ে যাও সে থাই মন চাই উড়ে যেতে সেই সে কাফেলাই যেখানে তরিকাই মন চাই উড়ে যেতে। আসসালাম মারহাবা। এতক্ষণ আমরা জাগরণী শুনছিলাম সাবেক আলহেরা পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসলামী সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে একটু সময় নিয়ে আমরা আবারও চলে আসছি। এ পর্যায়ে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনব। কোরআনুল কারিমের তেলাওয়াত নিয়ে আসছে আল মারকাজুল ইসলামিয়া সালাফির হিফজ বিভাগের ছাত্র তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলামকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পিছনে বসে আছেন সামনের
জায়গাগুলো ভরণ করে নেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনো জঙ্গি ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান, ঠিক না ভাই? ঠিক। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। মক্তপন্থী বিধায় তারা আল্লাহর প্রিয় দল, নবীর ভাষায় ফেরকায় না জিহাকি রাতে সুফল, ফেরাতি তো বন্ধনে গড়ে আদর্শ উম্মা, ফেতনা ফাসাদ ঘৃণা করে দূর করে জুলমত। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। হকের পথে ডাকে সদা কোরআন হাদিস মতে, বাতিল তায়াজ জ্বলে পুড়ে বিনাশ হয় ধরাতে, ঠিক না? দুনিয়া বিমুখ হয় আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। শিরক বেদাতের বিরুদ্ধে তাদের এই জঙ্গিবাদের ট্রেন্ডিং ভেয়ে তারা হচ্ছে সন্ত্রাসী। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। সন্ত্রাসবাদ সমাজবাদ একই সূত্রে গাঁথা, সন্ত্রাসবাদ সমাজবাদ একই সূত্রে গাঁথা, ইবলিসের খপ্রা পড়ে ধুলাই হচ্ছে মাথা, সেই মাথাতে বসে দুশ্মন হাসে ক্রোহ হাসি, হানাহানির ছয় লাভে ভাসছে বিশ্ববাসী। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। সই আকিদায় ফিরলে তবে মুক্তি পাবে জাতি, আহলে হাদিস জঙ্গি নয় সরল পথের সাথী, আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত জবান, দিয়ে হাত জবান। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান,
রহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وقال تعالى جاء الحق وزاق الباطل। সত্য সমাদৃত, মিথ্যা পরাভূত ও পরস্থ, তারই মর্ম কথা আমরা শুনলাম। আহলে হাদিস কোনদিন জঙ্গি ছিল না, নয় বা ভবিষ্যতেও থাকবে না ইনশা আল্লাহ। মন এই দুনিয়ার মোহ মায়ায় পড়ে থাকবি কতক্ষণ? ছেড়ে যেতে হবে এই দুনিয়া, তাই এরই ধারাবাহিকতায় ছেড়ে দেমন দুনিয়াদারি ইসলামী জাগরণী নিয়ে আসছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য আব্দুর রহমান সাইদ। আব্দুর রহমান সাইদ সাতক্ষীরা বন্ধুকে এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইসলামী জাগরণী পরিবেশন করছি আলহেরা শিল্পী গোষ্ঠীর পঞ্চম অডিও অ্যালবাম, সেখান থেকে তৃতীয় নাম্বার জাগরণী। বুঝবে যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে, ছেড়ে দে মন দুনিয়াদারি নইলে পরে। বুঝবে যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে, ছেড়ে দে মন দুনিয়াদারি নইলে পরে। বুঝবে যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে, জিজ্ঞাসিবে মন কানাকির করবে না তো কারই খাতির, কে প্রভু কে নবীর তরসিল কোন দিনের পরে। সব উত্তর দিবে খাটি মানজান্তরে, সব উত্তর দিবে খাটি মানজান্তরে, থাকলে সাথে ঈমান আমল, থাকলে সাথে ঈমান আমল, ভয় কি রবে তারে। বুঝবে যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে, ছেড়ে দে মন দুনিয়াদারি নইলে পরে। বুঝবে যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে, বলবেন হে কে আল্লাহ তাআলা মোর বান্দা সত্য না দাও জালা, জান্নাতে বিছানা বিছাও পোশাক পরাও তারে। দ্বার খোল জান্নাতের পানে দেখুক নয়ন ভরে, দ্বার খোল জান্নাতের পানে দেখুক নয়ন ভরে, আসবে সুবাস হবে রে গোর উজ্জ্বলিত নূরে। বুঝবে যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে, ছেড়ে দে মন দুনিয়াদারি নইলে পরে। বুঝবি যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে, উত্তর যদি না হাইরে তোর মারবে গুজয়া তৈরে জোর, গুড়িয়ে দিবে সত্তর গজ মাটির ভিতরে, বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করবে বারংবারে, বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করবে বারংবারে, ফল কি পাবি কেন্দ্র সেদিন বিকট চিৎকারে।
বুঝবি যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন দুনিয়াদারি নইলে পরে বুঝবি যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। বুঝবি যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্ধকার কবরে আসলেই আমরা মুক্তি পেতে চাই। আল্লাহ আমাদের অন্ধকার কবরের জীবনটা সুন্দর করুন। যারা কবরে গেছে তাদের কবরের জীবনটা সুন্দর করুন আমরা দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে ডেকে নিচ্ছি দিনাজপুরের বন্ধু রাজিউর রহমানকে। চোখ প্রভুর দেওয়া বড় নিয়ামত, সেই নিয়ামত থেকে শূন্য একটি মানুষ এ পর্যায়ে মঞ্চে আসবে ইনশাআল্লাহ। রাজিউর রহমান, জাগরণের শিরোনাম হচ্ছে আজ ছাড়িলাম ভুবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি চিরদিন এই পৃথিবীতে থাকবো? পৃথিবীতে চিরদিন থাকার জন্য এসেছি? চিরদিন থাকার জন্য আসিনি। তাই শ্রদ্ধেয় শফিকুল ইসলাম জাগরণী, তিনি এই সঙ্গীতটি আমার হৃদয়ে অঙ্কন করে রেখে গিয়েছেন। মহাগ্রন্থুল কোরআনের আয়াত অনুযায়ী তার সঙ্গীত এটা আমার হৃদয়ের হৃদয় স্পন্দন দিয়ে গাওয়া। আশা করি ভালো লাগবে। আজ ছাড়িলাম ভুবন, আজ ছাড়িলাম ভুবন, আইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুবন, আজ ছাড়িলাম ভুবন, আইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুবন, দুদিনেরই সময় নিয়ে গেছিলাম বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে, হায় রে দুদিনেরই সময় দিয়ে গেছিলাম বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে, মনে রাখো না কিছু ছাড়লো না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে
বাঁচাধন ভাই বেরাদার সবাই কান্দে ঝরাইয়া নয়ন হায়রে ঘরে রমণী কান্দে বসে কান্দে বাঁচাধন ভাই বেরাদার সবাই কান্দে ঝরাইয়া নয়ন সবাই এসে চোখের জলে দেখবে বড় শয়ন কান্দিয়া ভাসাইবে তারা জলে দুনয়ন আজ ছাড়িলাম ভুবন আজ ছাড়িলাম ভুবন আইল মরণ আর তো ছাড়ল না একবার ধরিলে একটি বিশিষ্ট ইসলামী পরিবেশনা তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে যৌথ পরিবেশনা যৌথ পরিবেশনায় আসছে আলহেরার এক ঝাঁক শিল্পী এ পর্যায়ে যৌথ পরিবেশনার জন্য আলহেরার এক ঝাঁক শিল্পী শিল্পীকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি দুহাত তুলে কা
হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, চার মাজহাবকে ফরজ নেছি এক মাজহাবের আমল করেছি, চার যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, একসাথে তিন তালাক দিলাম তৌবা করে ও ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউ পরকে দিলাম, একসাথে তিন তালাক তৌবা করে ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউ পরকে দিলাম, এমন বিধান কভু ইসলামে হতে পারে, কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, মৃত্যুর পরে কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকি রের তরে, কি হবে গো মৃত্যুর পরে, মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাজহাব নাই কোরআন হাদিসে, মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে, আসসালামু আলাইকুম ওয়া মাশাআল্লাহ। ইসলামী জাগরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2020 এর মাননীয় প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। অল্প কিছু সময়ের জন্য আপনাদের নিজস্ব স্থানে বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি, অল্প কিছুক্ষণ সময়ের জন্য বসার জন্য বিনীত অনুরোধ করছি।
মাদ্রাসার হল রুমে তিনি অবস্থান করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরে জামাত, তিনি মাদ্রাসার হল রুমে অবস্থান করছেন। ওখান থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। সে সময়টুকু আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আপাতত। আপনাকে দেখাই ফিরে আসুক। আর এই ফিরে আসার আরবি কথাই হচ্ছে তাওবা। তাওবা, তাওবা শিরোনামে আলহেরা যৌথ পরিবেশনা তাওবা। এ পর্যায়ে আলহেরা যৌথ পরিবেশনা নিয়ে আসছে আলহেরা শিল্পী গোষ্ঠীর এক ঝাঁক শিল্পী, ইসলামী জাগরণের বিষয় তাওবা। জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও,
পাপতে বেঁচে থেকে পূর্ণের পথে চলো, রাত দিন মনে মনে আস্তাগফিরুল্লাহ বলো, পাপতে বেঁচে থেকে পূর্ণের পথে চলো, রাত দিন মনে মনে আস্তাগফিরুল্লাহ বলো, পাপতে বেঁচে থেকে পূর্ণের পথে চলো, রাত দিন মনে মনে আস্তাগফিরুল্লাহ বলো, দুজনের সুফল তুমি প্রভুর কাছে চাও, তৌবা করে আজ শুদ্ধ হয়ে যাও, জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও, তৌবা করে আজ শুদ্ধ হয়ে যাও, জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও, আল্লাহ তাআলার ক্ষমা পেতে তৌবা করো আজ, সঠিক পথে ফিরতে তুমি করুণা সকল সাজ, আল্লাহ তাআলার ক্ষমা পেতে তোরা সকল সাজ, সঠিক পথে ফিরতে তুমি করুণা সকল সাজ, আল্লাহ তাআলার ক্ষমা পেতে তৌবা করো আজ, সঠিক পথে ফিরতে তুমি করুণা সকল সাজ, দিন থাকিতে তৌবা করে খালেস মুমিন হও, তৌবা করে আজ শুদ্ধ হয়ে যাও, জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও, তৌবা করে আজ শুদ্ধ হয়ে যাও, জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও, পাপ হলে মুমিন হৃদয় তৌবা করো ঘড়ি ঘড়ি, এসো আল্লাহর ভয়ে জীবনটাকে নতুন করে গড়ি, পাপ হলে মুমিন হৃদয় তৌবা করো ঘড়ি ঘড়ি, এসো আল্লাহর ভয়ে জীবনটাকে নতুন করে গড়ি, পাপ হলে মুমিন হৃদয় তৌবা করো ঘড়ি ঘড়ি, এসো আল্লাহর ভয়ে জীবনটাকে নতুন করে গড়ি, শেষ রাতে আল্লাহর দিকে হাতখানা বাড়াও, তৌবা করে আজ শুদ্ধ হয়ে যাও, জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও, তৌবা করে আজ শুদ্ধ হয়ে যাও, জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও, তৌবা করে আজ শুদ্ধ হয়ে যাও, জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নাও, পাপ হলে তৌবা করে পুণ্য দিয়ে বদলে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ যৌথ পরিবেশনা শুনছিলাম আল হেরা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে। যুবক, তোমাকে জাগানোর জন্যই আমাদের জাগরণী। যুবক, তুমি জাগো। এ পর্যায়ে জাগরণীর শিরোনাম জাগরে যুবক নওজোয়ান। জাগরণী নিয়ে আসছে মেহেরপুরের বন্ধু রুকনুজ্জামান, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া তোরা কে যাই গাহিয়া, খাজানা মের গান পীর মুর্শিদে পড়িয়াছে গুহা, আজাদিল শয়তান দেখরে চাহিয়া তোরা কে যাই গাহিয়া, খাজানা মের গান
দেখার চাহিয়া তোরা এ জায়গা হিয়া খাজানা মের গান খাজানা মের গান তাম দুনিয়া গিয়াছে Thank you.
দয়া করে মাফ করো, দয়া
সভায় হো আগুন একাতার পা বাড়ায় লক্ষ মোগার রাসুল মদর আল্লাহ সারা মাবুদ নাই মুহাম্মদ রাসুল মদর আল্লাহ সারা মাবুদ নাই মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশ আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল মারহাবা 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 শিরকুপে দাদু টুটবো মোরা ভাঙব তাদের যত শির ভাঙব তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পেট শিরকুপে দাদু টুটবো মোরা ভাঙব তাদের যত শির ভাঙব তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পের ঢাল পেরা তেনা পের ভেঙে দাও হে নতুন বীর ভণ্ডদের আখড়া গুলি ভেঙে দাও হে নতুন বীর মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশ আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল মারহাবা 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 ভয়কে রে তুই বীর মুজাহিদ লাশর তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশ আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল মারহাবা 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 ইনশাআল্লাহ এখন এশার সালাতের একটু বিরতি বিরতির পরে আবার আমরা মিজানুর রহমানের কাছ থেকে জাগরণী শুনবো ইনশাআল্লাহ এবং আমাদের প্রধান অতিথি আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার তিনিও বক্তব্য রাখবেন আপনারা এশার সালাত পড়েই সাথে সাথে এখানে আসবেন বলে আপনাদের অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سلام عليكم